প্রতি কেজিতে 10 টাকা আপনার লাভ থাকবেই থাকবে। 100 কেজি আপনি যদি বাতাসা বিক্রি করেন 1 ঘন্টায়, মানে 100 কেজি বাতাসাতে আপনার 1000 টাকা লাভ হচ্ছে। সারাদিনে আপনি যদি 4 ঘন্টা কাজ করেন, বা আপনি সারাদিনে 4 ঘন্টা ছেড়ে দিলাম, 3 ঘন্টা আপনি যদি কাজ করেন, তো সেক্ষেত্রে মাস গেলে আপনার 90,000 টাকা মিনিমাম আপনার রোজগার হচ্ছে। আজকে আমরা এসেছি এই প্রোডাকশনটা যেটা দেখাতে এসেছি সেটা হচ্ছে বাতাসা তৈরির প্রোডাকশন। একদমই ঠিক শুনেছেন, বাতাসার মার্কেটে এত পরিমাণে ডিমান্ড বেড়েছে, আর যেটা 12 মাসের বিজনেস, যার ব্যবসার আপনার কখনো লস দেখতে হবে না, কখনো আপনাকে পেছনে ঘুরে তাকাতে হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এই বিজনেসটা করতে পারে। শুধুমাত্র যে গরিবরা বড় লোকরা তা নয়, যারা মধ্যবিত্ত রয়েছে, যারা লেখাপড়া শেখেনি তারাও কিন্তু এই বিজনেসটা করতে পারে। আর এই পুরো ভিডিওতে আমরা সেটাই দেখে নেবো। আসুন আমরা চলে আসি ফার্স্ট স্টেপ, যেখানে চাশনি তৈরির যে ফার্স্ট স্টেপ হয়, যেটা কাঁচা মাল, গুড়ের বাতাসা তৈরির জন্য যেটা লাগে গুড়, গুড়ের জল, দেখতে পাচ্ছেন গুড় আর জলের মধ্যে মেশানো রয়েছে। এখানে S30 চিনি ঢেলে দেওয়া হচ্ছে। কত কেজি চিনি যাচ্ছে দাদা? 10 কেজি মধ্যে কিন্তু পুরো চাশনি রেডি হয়ে যাবে। আর কি কি দিতে হয়? আর কি সামান্য একটু হাইড্রো দেওয়া যায়। আচ্ছা, হাইড্রো, তাই তো? তাহলে এটা পুরোপুরি পাক তৈরি হয়ে যাবে। 10 মিনিট এই চাশনিটাকে ফোটাতে হবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা মহিলাও কিন্তু বিজনেসটাতে কন্ট্রিবিউট করছে নিজের হাজবেন্ডের সাথে। তো যে কোনো হাজবেন্ড ওয়াইফ যদি মনে করে একসাথে দুজনে মিলে বিজনেসটা করবে, কারণ পুরো বিজনেসে মাত্র 2 জন ম্যান পাওয়ার লাগে, 2 জন মানুষ লাগে, আর বেশি কিছু লাগে না। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের উনুনে কিন্তু এটা ইউজ করা হচ্ছে, চাশনিটা তৈরি করা হচ্ছে। যদি আপনার মনে হয় যে আপনি বাতাসা তৈরি করার জন্য গ্যাসের ইউজ করবেন, যেটা একটু হাই কস্ট হয়ে যায়, আপনি যদি মনে করেন যে আপনি মানে কয়লার জ্বালানি ইউজ করবেন, আপনি সেটাও ইউজ করতে পারেন। এবার দেখে নিই যে মেশিনটা কিরকম দেখতে হয়। এই পুরো মেশিনটা আপনি আমাদের দর্শকবৃন্দদের দেখান, যে পুরো মেশিনটা যেটা এখান থেকে শুরু হয়েছে একদম শেষ প্রান্ত অবধি 20 ফুটের এই মেশিনটা। আচ্ছা, এই একটা কথা জিজ্ঞাসা করবো, এই মেশিনটা বসাতে কতখানি জায়গা লাগবে? এটা বসাতে মাত্র আপনার 100 থেকে 150 স্কোয়ার ফুটের একটা জায়গা হলেই যথেষ্ট। এবার ডিপেন্ড করছে আপনি কিরকম মেশিন নেবেন। আপনার যদি জায়গা ছোট হয় তো সেক্ষেত্রে আপনি 14 ফুটের মেশিন নিতে পারেন, একটু বেশি জায়গা আপনার যদি প্রয়োজন হয়। যদি বড় মেশিন দরকার হয় 14 ফুট 16 ফুট আর 20 ফুট, এই 3 ধরনের মেশিন আমরা আপনাকে লেন্থ ওয়াইজ মানে লম্বা ওয়াইজ আপনাকে দিয়ে থাকি। এবার আসি মেশিনের পার্টস গুলোতে। এটা দেখতে পাচ্ছেন এই যে বক্সটা, এই বক্সটাই কিন্তু গোটা মেশিনটাকে অপারেট করতে কাজে লাগে। আর মাত্র 4টি সুইচ থাকে এই বক্সটাকে, মানে এই পুরো মেশিনটাকে অপারেট করার জন্য। যেটা অলরেডি আপনাকে দেখানো হয়েছে যে SMPS তৈরি করা হচ্ছে, আমাদের টেকনিশিয়ান SMPS তৈরি করছেন। তো এই SMPS বক্সটাকেই তৈরি করা হয়। 4টে কিন্তু সুইচ রয়েছে, খুবই সহজ এই সুইচ গুলো চালানো। একটা হচ্ছে বেল্টের সুইচ, অন অফ করতে পারেন, ভলিউম আপ ডাউন করতে পারেন। বেল্ট আপনি অন করে দিলে এই যে বেল্টটা এখন স্টপ রয়েছে, এটা কিন্তু চালু হয়ে যাবে। যখন বাতাসাটার প্রসেসিং শুরু হয় তখন কিন্তু বেল্টটা চালু হওয়ার সাথে সাথে এখানে বাতাসাগুলো পড়বে, মানে এখানে মেশিন থেকে বেরোবে, শেষ প্রান্তিকে কিন্তু বাতাসাগুলো পড়বে। সেটা আপনাকে আমরা লাইভ দেখাবো। এবার হচ্ছে ফ্যাটারের অপশন। ফ্যাটারের অপশন অন করে দিলে এই যে 3টে স্টিক আপনি দেখতে পাচ্ছেন, এই স্টিকের কাজ হচ্ছে যে চাশনিটাকে ঢালা হবে মেশিনের মধ্যে, সেটাকে ভালো করে ফেটিয়ে দেওয়া। ফেটিয়ে দিলে যত বেশি ফ্যানা হবে তত ভালো কিন্তু বাতাসের কোয়ালিটি হবে। এরপরে হচ্ছে ড্রপিং, আর তারপর হচ্ছে হাইড্রোলিক। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে 14টা করে হোল রয়েছে। এই 14টা করে হোলের মাধ্যমে আপনাদের যখনই বাতাসাটা বেরোতে দেখতে পাবেন, তার মানে হচ্ছে ড্রপিংটা অন করার পরে কিন্তু প্রসেসটা শুরু হয়ে যায়। আর হাইড্রোলিক মানে হচ্ছে যে ট্যাঙ্কটা এটা সামনের দিকে ঝুঁকে যায়, যাতে যে চাশনিগুলো ঢালা হয়েছে সেগুলো সামনের দিকে মানে একটু এগিয়ে আসলে চাশনিটা বেরোতে মানে সুবিধা হয়। ম্যাডাম, ব্যবসাটি ইউনিক কেন, অন্য ব্যবসার তুলনায় বেশি ভালো কেন, সেটা একটুখানি জানতে চাইছি। দেখুন, ইউনিক হওয়ার পেছনে নিশ্চয়ই তার পেছনে কোনো রিজন আছে। আমাদের বাতাসাটা কিন্তু দৈনন্দিন জীবনে কাজে লাগে, সেটা সকালে সন্ধ্যে আপনি যখনই পুজো আর্চা করেন, মসজিদে যখন শুক্রবারে সিন্নি দেওয়া হয় সেখানে কিন্তু বাতাসা কাজে লাগে। তাছাড়া মানে এরকম 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে। তো বাতাসার এত ডিমান্ড, সেটা হচ্ছে সারা বছর থাকে, আর এই ডিমান্ড প্রত্যেকদিন বাড়ে, তবুও কমে না।
আর এটা একটা ফুড আইটেম, তাই এই ব্যবসাটা ইউনিক। আর এই ব্যবসাটা আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার জিরো ওয়েস্ট আর আপনার কোনো লস নেই। ইভেন আপনি যে বাতাসের মেশিনটা কিনবেন সেই টাকাও কিন্তু আপনি মাত্র 3 মাসের মধ্যে তুলে নিতে পারবেন। আচ্ছা, তা ব্যবসাটি করতে গেলে বাতাসের ব্যবসাটি যারা করবে এখানে কাঁচামাল তো লাগবে, তা কাঁচামাল তারা কোথা থেকে নেবে? দেখুন কাঁচামাল সেরকম কিছুই লাগে না। আর কি কি কাঁচামাল লাগবে? বেসারটি চিনি লাগে, আপনাকে দেখিয়ে দিই। তো কাঁচামাল সেরকম কিছু লাগে না, এই যে দেখতে পাচ্ছেন চিনি রাখা রয়েছে, A30 চিনি লাগে, সব থেকে যে ছোট দানার যে চিনিগুলো হয় সেই চিনি লাগে। তারপরে গুড়ের বাতাসা আপনি যদি তৈরি করেন সেক্ষেত্রে গুড় লাগবে, আর আপনি যদি সাদা বাতাসা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু সাইট্রিক লাগবে। আর মাত্র এই তিনটে, দুটো তিনটে জিনিস হলেই হবে। হাইড্রো পাউডার লাগে, সেটা হচ্ছে সাদা বাতাসা, আর গুড়ের বাতাসার ক্ষেত্রে অল্প পরিমাণে হাইড্রো পাউডার লাগে, জলে মিশিয়ে দিলে কিন্তু আপনি পুরো বাতাসাটা তৈরি করে নিতে পারবেন। এই সামান্য কিছু কাঁচামাল যেটা আপনি শহরে হোক গ্রামে হোক সমস্ত বাজারে কিন্তু অ্যাভেলেবল পাবেন। আচ্ছা, মানে প্রোডাকশনটা হয়ে যাওয়ার পর এই মার্কেটে কোথায় বেচতে পারবে এটা? দেখুন বাতাসা জেনারেলি আপনাকে বাজারে বিক্রি করতে হবে। আপনি যদি 4-5টা দোকান ধরে নেন সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে, মার্কেটটা খুব সহজে পাওয়া। এবার সেক্ষেত্রে মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিন্তু আমাদের যখন টেকনিশিয়ান আপনাকে ট্রেনিং দেবেন সেই সময় কিন্তু বলে দেওয়া হবে। আচ্ছা, আর ট্রেনিং কি কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হবে ম্যাম? অবশ্যই। আপনি ধরুন অন্য কোনো ব্যবসা থেকে এখানে শিফট করছেন, আপনি ধরুন এমন তো নয় যে সবসময় আপনি আগের থেকে বাতাসা তৈরি করতেন, হাতে তৈরি করতেন, এখন মেশিনে শিফট করছেন, এরকম হয় না। এরকম প্রচুর কাস্টমার্স রয়েছে যারা জানেই না। তো সেক্ষেত্রে প্রশিক্ষণটা কে দেবে কোম্পানির তরফ থেকে? তো অবশ্যই আমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য লোক রয়েছে, যিনি 3 দিনের ফ্রি ট্রেনিং দিয়ে থাকেন, আপনাকে হাতে ধরেই কিন্তু বাতাসাটা তৈরি করা শিখিয়ে দেবেন। আচ্ছা, দাদার মুখ থেকে শুনে নেবো, দাদা এখানে ফ্রি ট্রেনিং দেওয়া হয়? তো 3 দিনের জন্য ফ্রি ট্রেনিং দেওয়া হয়। আপনি কি সব প্রশিক্ষণটা দেখেন যে কিভাবে করতে হবে নতুন কেউ নেওয়ার পর? নতুন নেওয়ার পর তাহলে মিস্ত্রি যাবে, মিস্ত্রিকে তাকে ট্রেনিং দিয়ে শেখানো হবে বাড়ি থেকে, তারপর না পারলে এখানে ও না পারলে এখানে আসবে, মানে এই ফ্যাসিলিটিটাও রয়েছে। আচ্ছা, মানে এরকমও ফেসিলিটি আমরা কাস্টমারের জন্য করে থাকি। আপনাকে 3 দিনের ফ্রি ট্রেনিং দেওয়া হলো, যেখানে আপনি হাতে ধরে বাতাসাটা কিভাবে তৈরি করবেন সেটা শিখিয়ে দেওয়ার পরে যদি কোনো রকম সমস্যা হয় এখানে আসতে পারেন, আমাদের দাদা রয়েছেন, উনি কিন্তু আপনাকে পুরোপুরি হেল্প করবেন। আচ্ছা, আর একটা জিনিস জানবো যে মেশিনটা যে চালাচ্ছে এখানে কতটা কারেন্ট পুচ্ছে? কারেন্ট বেশি পড়ে না বললে হয়তো ইলেকট্রিক বিল কত আসতে পারে। এত বড় মেশিন আপনার হয়তো মনে হতে পারে এত বড় মেশিন আর কারেন্ট পড়ে না। দেখুন এখানে সেটআপ অলরেডি যেটা তৈরি করা হয়েছে, বাড়ির ইলেকট্রিসিটিতে যেটা হয় ওই ইলেকট্রিসিটিরই আপনার এখানে ইউজ করা হয়েছে। শুধুমাত্র আমরা যে মোটরটা দিয়ে থাকি এই মোটরের জন্য কিন্তু এটা পসিবল, আর মাত্র 400-500 টাকা মান্থলি কারেন্টের বিল আসে, তার থেকে বেশি আসে না। আচ্ছা, এতটাই গ্যারান্টি থাকছে? একদমই তাই। আচ্ছা, মেশিনের গ্যারান্টি কতদিনের থাকছে ম্যাম? মেশিনের গ্যারান্টি আর কি কি গ্যারান্টি রয়েছে? হ্যাঁ, তো মেশিন হচ্ছে এই যে দুটো পার্ট, আপনি বেসিক্যালি 3টে পার্ট মেজর রয়েছে। একটা হচ্ছে স্টেনলেস স্টিলের তৈরি যে ট্যাঙ্কটা, একটা হচ্ছে বেল্ট যেটা আপনি সিলিকন বেল্ট দেখতে পাচ্ছেন, বেল্টটা রয়েছে, আর এখানে একটা মোটর রয়েছে। তো সিলিকন ট্যাঙ্ক, সরি, আপনার স্টেনলেস স্টিলের ট্যাঙ্কটা আর এই যে সিলিকন বেল্টটা আমরা 10 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। আচ্ছা, 10 বছরের গ্যারান্টি, একদমই তাই। আর এই যে মোটরটা রয়েছে এটার আমরা 3 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। আচ্ছা, আর এখানে ঘন্টা কত কেজি প্রোডাকশন হচ্ছে মেশিনে? প্রোডাকশন দেখুন, আপনি এই যে ট্যাঙ্কটা রয়েছে এখানে 15-20 কেজি চাষনি আপনি বানাতে পারেন। এবার আপনি যদি মিনিমাম 1 ঘন্টাও কাজ করেন তো সেক্ষেত্রে মিনিমাম আপনি 100-150 কেজি আপনি প্রোডাকশন করতে পারবেন। আর 100 কেজি আপনি যদি বাতাসা বিক্রি করেন, 100 কেজি মানে পার কেজি প্রতিদিন তাহলে কত টাকা ইনকাম করতে বলে দিচ্ছি, প্রতি কেজিতে 10 টাকা আপনার লাভ থাকবেই থাকবে। 100 কেজি আপনি যদি বাতাসা বিক্রি করেন 1 ঘন্টায়, মানে 100 কেজি বাতাসাতে আপনার 1000 টাকা লাভ হচ্ছে। সারাদিনে আপনি যদি 4 ঘন্টা কাজ করেন, বা আপনি সারাদিনে 4 ঘন্টা ছেড়ে দিলাম, 3 ঘন্টা আপনি যদি কাজ করেন, তো সেক্ষেত্রে মাস গেলে আপনার 90,000 টাকা মিনিমাম আপনার রোজগার হচ্ছে। এবার আপনি যত বেশি প্রোডাকশন করতে পারবেন, যত বেশি সেল করতে পারবেন, বানাতে পারবেন, সেল করতে পারবেন, আপনার ইনকাম তত বেশি হবে। আচ্ছা, তো অনেক কথাই তো জানা হলো, এবার হচ্ছে মেশিনের যে প্রোডাকশনটা আছে সঠিকভাবে দেখে নেব। একদমই, মেশিন সাকসেসফুল কিনা একদমই। দেখুন অলরেডি আমাদের চাশনি কিন্তু রেডি, আপনাকে 10 মিনিট টাইম দিয়েছিলাম, পুরো 10 মিনিট হয়ে গেছে, চাশনি অলরেডি রেডি। এবার দাদা এটাকে ঢেলে দেবেন মেশিনের এই ট্যাঙ্কটার মধ্যে, দেখতেই পাচ্ছেন অলরেডি এটা ভাড়া শুরু হয়ে গেছে। এই পুরো চাশনিটা ঢেলে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এই তরল পদার্থ কিন্তু বাতাস আর করে বেরোচ্ছে শুধুমাত্র এই মেশিনের মাধ্যমে। আচ্ছা, আগে গরম করে নিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এখন যে চাশনিটা ঢালা হয়েছে, চাশনি কিন্তু এখন একটা কালার রয়েছে, খুব ভালো একটা
স্মেল আসছে, পুরো গুড়ের একটা দারুণ একটা স্মেল আসছে। এই কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। কিভাবে চেঞ্জ হতে থাকবে একটা বড় প্রশ্ন হতেই পারে। এই যে আপনাকে বলেছিলাম এই যে তিনটে স্টিক রয়েছে এখানে, এটা যে ফাটানো হচ্ছে নাকি, তিনটে স্টিক দিয়ে এটাকে পুরোপুরি ফেটানো হবে। ফেটানো হওয়ার সাথে সাথে আস্তে আস্তে মানে কালারটা সাদা সাদা একটা লেয়ার চলে আসবে, একটা ফ্যানার লেয়ার চলে আসবে। আর যত বেশি ফ্যানা হবে বিশ্বাস করুন তত আপনার বাতাসের কোয়ালিটি ভালো হবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে সুইচ অপারেট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি আপনাকে বলেছিলাম যারা লেখাপড়া না জানে তারাও কিন্তু এই মেশিনটা অপারেট করতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা চাষির জন্য কিন্তু একটা কড়াই বসানো হয়ে গেছে। তো পুরোপুরি পুরো প্রসেসটা কিন্তু আমরা আপনাকে লাইভ দেখাচ্ছি। হ্যাঁ, এখানে এই যে ফ্যাটারটা অন করা হয়েছে, ফ্যাটারে কিন্তু আস্তে আস্তে স্পিড বাড়ানো হবে। স্পিড বাড়ানোর সাথে সাথে কি হবে, এই যে কালারটা চেঞ্জ হতে 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 ওটা সাদাটে ভাব চলে আসবে, মানে ফ্যানাই চলে আসবে, ফ্যানাই একটা অনেকটা ঝাঁক ফ্যানাই এখানে তৈরি হবে। আর তারপরে কিন্তু আমরা দেখে নেব এই 14টা হোলের মাধ্যমে কিভাবে বাতাসে বেরিয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন বেল্টের অলরেডি সুইচটা অন করার পরে বেল্ট কিন্তু চালু হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা পেয়ে যাবো কিছুক্ষণের মধ্যে, মাত্র আর 2-3 মিনিটের তফাৎ, তার মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাবো যে বাতাসটা কিভাবে বেরিয়ে আসছে। ফ্যানা তো পুরো তৈরি হয়ে গেছে, অলরেডি কালার চেঞ্জ হওয়া ফ্যানা হওয়া অলরেডি পুরো প্রসেস কিন্তু আমরা আপনাকে লাইভ দেখাচ্ছি। এখানে কোনো কিছু লুকোনোর ব্যাপার নেই, কোনো কিছু অলরেডি কিন্তু বাতাসে বেরোনো শুরু হয়ে গেছে। 14টা করে সারি সারি বাতাস দেখতেই পাচ্ছেন, 14টা করে সারি সারি বাতাস দেখুন কিরকম তরল পদার্থ গোলাকার বাতাসা হিসেবে কিভাবে কনভার্ট হয়েছে। দেখতে পাচ্ছেন এত সুন্দর বাতাস এখানে, দেখতে পাচ্ছেন এই একটা বাতাসার আপনি দেখুন 14টা করে সারি সারি বাতাসা মাত্র 4-5 মিনিটে আমরা কিন্তু পেয়ে যাই 15-20 কেজি বাতাসা মাত্র 4-5 মিনিটে। আচ্ছা পুরো পারফেক্ট বাতাসা হচ্ছে তো ম্যাম, পারফেক্ট একদম বাতাসা হচ্ছে। আপনি যেরকম সাইজের বাতাসা তৈরি করতে পারবেন সেরকম আপনার কিন্তু হবে। বাতাসার টেম্পার, এই বাতাসার টেম্পার 30 দিন, মিনিমাম 30 দিন বাতাসার টেম্পার লাগে। কিভাবে সারি সারি বাতাসা গুলো যাচ্ছে এত ভালো কোয়ালিটি দেখেই মানে তো মন ছুঁয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমারদের কি ব্যাপার, ওই প্রান্তে বাতাসা পড়ছে আর এই প্রান্তে বাতাসা কিন্তু শুকিয়ে যাচ্ছে, পুরো শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। প্রচন্ড গরম রয়েছে, আমি হাতে দিতে পারছি না, কিন্তু বাতাসা অলরেডি এখানে শুকিয়ে গেছে দেখুন। আরে পারফেক্ট বাতাসা পড়ছে, একদম পারফেক্ট দেখুন, এরকম ফুলেছে, এত ভালো ফুলেছে, একদম মনে হচ্ছে নলেন গোড়ে রসগোল্লা থেকে কম না, পুরো নলেন গোড়ে রসগোল্লা হচ্ছে। দেখেছেন আমাদের প্রোডাকশনটা দেখলেন কিরকম লাগছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, এত সুন্দর বাতাসা, খুব ভালো লাগছে। আচ্ছা ম্যাচিং সাকসেসফুল তো, 100% সাকসেসফুল, আমার দেখে ভালো লেগেছে, আমার খুব সুন্দর লাগছে, এত সুন্দর বাতাসা দোকানে পাওয়া যায় না, কিন্তু এই বাতাসা দেখে কারখানা তৈরি হচ্ছে, তাতে আমার দেখে মনে হচ্ছে খুব সুন্দর লাগছে এবং খুব বড় সাইজের হচ্ছে, ফুলে ফুলে ভালো লাগছে। আচ্ছা আপনি কি দেখতে পাচ্ছেন সঠিক হচ্ছে তো, সঠিক বাতাসা হচ্ছে? আচ্ছা একবার হাতটা হাতে তুলেন, তুলে দেখেন সঠিক হচ্ছে কিনা, একদম সুন্দর বাতাসা, ফুলা 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 বাতাসা। আপনাকে প্রোডাকশন দেখাতে নিয়ে এসেছে তো দাদা? হ্যাঁ। অসুবিধা হয়নি তো কোনো? আচ্ছা প্রোডাকশন দেখে কি একদম ম্যাচিং সাকসেসফুল তো? ম্যাচিং সাকসেসফুল। তাহলে আরেকটা জিনিস আজকে আপনাকে দেখাই, ট্যাঙ্কে কিন্তু আমাদের 200 গ্রাম মালও কিন্তু অবশিষ্ট নেই, দাদা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এখানে কিন্তু বেশি মাল অবশিষ্ট নেই, বেশি ওয়েস্টেজ নেই, যত কম ওয়েস্টেজ তত বেশি লাভ। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু ভেবেছিলাম 2 কিলোর মতন নিয়ে অবশ্যই যাবে, কিন্তু এখন 2 গ্রাম হয়েছে। এক্স্যাক্টলি, দেখে খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। যেটা বাকি মেশিনে যেটা হয় মিনিমাম 1-2 কেজির মতন মেশিনে ওয়েস্ট পড়ে থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুবই কম পরিমাণে ওয়েস্ট রয়েছে, মাত্র 200 গ্রামের মতন ওয়েস্টেজ, সেটাও হয়তো নয়। তো এই জন্যে কিন্তু আমাদের মেশিন আজকের ডেটে এতটা পরিমাণে সাকসেসফুল। আর ইন্ডিয়ার নানা জায়গা থেকে, ডিফারেন্ট ডিফারেন্ট আপনার এরিয়া থেকে, সমস্ত প্রান্ত থেকে কিন্তু আমাদের এখানে লোক আসে, চলে এসেছি কর্মকার মেশিনারিজের যে ম্যানুফ্যাকচারিং পয়েন্ট, ঠিক শুনেছেন, যেখানে কর্মকার মেশিনারিজের সমস্ত মেশিন তৈরি হয়, সেখানে আজকে আমরা আপনাকে নিয়ে এসেছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটা, এই যে অংশটা দেখতে পাচ্ছেন যেটা আমি আপনাকে আগেই দেখিয়েছিলাম ভিডিওতে, যেটাকে বলা হয় ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে, পার্টে পার্টে সমস্ত পার্ট এখানে তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে
এখানে দেখুন একটা পার্ট এখানে খুলে রাখা হয়েছে, তারপরে এখানে একটা মেশিন অলমোস্ট রেডি, দেখতেই পাচ্ছেন সমস্ত জিনিস কিন্তু একদম নতুন রং করা হয়েছে, নতুন একদম স্টেনলেস স্টিলের তৈরি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্যাঙ্কটা, এখানে নতুন মোটর লাগানো হয়েছে, ওখানে SMPS এর বক্স পুরোপুরি কিন্তু আমরা এখানে তৈরি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কাঁচামাল এখানে সংগ্রহ করে রাখা হয়, যে সমস্ত মেশিনের যা যা মানে প্রয়োজনীয় কাঁচামাল রয়েছে সব সংগ্রহ করে রাখা হয়। আসুন আরেকটা জায়গা আপনাকে দেখাই যেখানে SMPS এর টেকনিশিয়ান তৈরি করছে SMPS, আসুন। দেখুন অলরেডি আমাদের আরেকটা মেশিন কিন্তু এখানে তৈরি, আর কর্মকার মেশিনারিজ এর এত পপুলারিটি যে আমরা এখানে কি রয়েছে ম্যাম, এগুলো হচ্ছে যে বেল্টের যেটা আপনাকে দেখিয়েছিলাম, মানে টেকচার যাকে বলে, এখানে বেল্টের স্ট্রাকচার রয়েছে, এক একটা স্ট্রাকচার যে যেরকম লম্বা চাইবে সেরকম কিন্তু এক একটা সাথে একটা জুড়ে দেওয়া হবে। আর এখানে রয়েছে আমাদের SMPS যেখানে মানে আরো যে পার্টস গুলো তৈরি হয় মেশিনের, এখানে দেখতে পাচ্ছেন এখানেও আমাদের টেকনিশিয়ান কাজ করছেন, ওই জায়গাটাতে বসে তৈরি করা হয় SMPS এর বোর্ডটা। তো আসুন আমরা টেকনিশিয়ানকে জিজ্ঞেস করে দিই কিভাবে কাজ করছেন। দাদা কি তৈরি করছেন? এগুলো হচ্ছে যে প্যালেট বোর্ডটা হয় সেই প্যালেট বোর্ডটা আর কি, এগুলো পুরো যাবতীয় সব পাসপত্র লাগানো হচ্ছে, মানে যেটা SMPS আমরা যেটাকে বলে থাকি। হ্যাঁ এটা হচ্ছে SMPS, এটা হচ্ছে SMPS, ওকে। সো এটার উপরে চারটে সুইচ, যেটা আমরা আপনারা দেখেছেন যে চারটে সুইচ পুরো মেশিনটাকে অপারেট করার জন্য যে সুইচ লাগে সেই সুইচ কিন্তু এখানেই তৈরি হয়। এই দেখতে পাচ্ছেন এই সমস্ত জিনিসপত্র সমস্ত পার্টস নিয়ে উনি কিন্তু বসে রয়েছে। আর আমাদের বলুন, আমাদের দর্শকদের বলুন যে কোনো রকম যদি কোনো সমস্যা হয়, টেকনিক্যাল যদি কোনো সমস্যা, SMPS বোর্ডে যদি কোনো সমস্যা হয়, কিভাবে আপনারা হেল্প করে থাকেন কাস্টমার? যদি কোনো সমস্যা হয় থাকে আমাকে ফোন করলে আমি পুরো সব কিছু বলে দেবো, মানে কি এরা কি সমস্যা সমাধান হবে। আর যদি মানে ধরুন কোনো টেকনিক্যাল সমস্যা হলো যেটা ওখানে গিয়ে ঠিক করতে হবে, সেক্ষেত্রে কি করেন আপনারা? মানে আমাকে আগে থেকে জানাতে হবে কিংবা যেটা যদি ওখানে হয়ে যায়, হয়ে গেলে নাহলে আমাকে ওখান থেকে গিয়ে করে দিয়ে আসবে। ওকে, তাহলে ভিডিও কলে যদি সেটা ঠিক করা সম্ভব সেটা করে দেন, আদারওয়াইজ আপনি ওখানে গিয়ে ঠিক করে দিয়ে আসেন। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের তরফ থেকে আপনি যদি মেশিন নেন, কোনো রকম যদি টেকনিক্যাল ইস্যু দেখা দিল, তো সেক্ষেত্রে টেকনিক্যাল হেল্প নেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। আমাদের দক্ষ কারিগর রয়েছেন যিনি আপনাকে সমস্ত দিক থেকে, সেটা ভিডিও কলে হোক, অন কলে হোক, অথবা আপনার বাড়িতে গিয়ে হোক, আপনার কিন্তু সমস্ত পার্টস ঠিক করে দিয়ে আসে। এত কিছু তো আপনাকে দেখালাম, এবার একটা জিনিস না দেখালে নয়, সেটা হচ্ছে কাস্টমারের লাইভ রিভিউ। তাহলে আসুন কাস্টমারের সাথে আপনাকে কথা বলিয়ে দিই। তো নমস্কার দাদা। হ্যাঁ বলুন। আপনি কোথা থেকে এসেছেন? আমি চুঁচুড়া থেকে এসেছি। চুঁচুড়া থেকে এসেছেন, তো আপনি এই যে মেশিনের ব্যাপারে আর এই যে কর্মকার মেশিনারিজ এর ব্যাপারে কোথা থেকে খবর পেলেন? আমি ইউটিউব থেকে সার্চ করে দেখলাম যে আমার ওই ভাইয়ের এখানে খুব সুন্দর মেশিন তৈরি হচ্ছে, সেই কারণে আমি এখানে চুঁচুড়া থেকে তুলান চলে আসলাম। আমার দেখে পছন্দ হয়েছে মেশিনগুলো এবং আমাকে ভাইয়ের সাথে কথা বলে আমার দু তিনটে মেশিন অর্ডার দিয়ে নিতে হবে। ওকে, দু তিনটে মেশিন আপনি নেবেন, বাহ শুনে খুবই ভালো লাগলো। তাহলে দেখতে পাচ্ছেন এইভাবে এতটা পরিমাণে পপুলার। এখানে আরেকজন কাস্টমার রয়েছেন, নমস্কার। নমস্কার, আপনার নাম? গাড়ি করে নিয়ে যাবে, গাড়ি করে আপনাকে নিয়ে যাওয়া হবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু, কিন্তু একটাও কিন্তু কিছু লোকাচুরি কিছু ব্যাপার নেই। আরেকজন কাস্টমার রয়েছে, এনার সাথেও কথা বলে দিই। নমস্কার, আপনার নাম? আমার নাম শুভঙ্কর। শুভঙ্কর দা, তো আপনি কোথা থেকে এসেছেন? আমি হুগলি খানাকুল থেকে আসছি। আচ্ছা, তো আপনিও খানাকুল থেকে এসেছেন, উনিও খানাকুল থেকে এসেছেন, দেখতেই পাচ্ছেন মানে দূর দূরান্ত থেকে কাস্টমার্স কিন্তু আমাদের কাছে আসছে। শুধু ওয়েস্ট বেঙ্গল না, ইউটিউব ভিডিও দেখে এসেছেন? হ্যাঁ, ইউটিউব ভিডিও দেখে আসছে। হ্যাঁ, তো গোটা ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের কাছে কাস্টমার আসছে, উনিও আজকে ইউটিউব ভিডিও দেখে চলে এসেছেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল, আপনি হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে নেবেন, ব্যান্ডেলে নেমে আসবেন, তারপরে ওখান থেকে আপনাকে গাইড করে দেবো কিভাবে আপনি আসবেন। আর সবার শেষে আপনাকে বলি যে মেশিনের দামটা অবশ্যই জানাটা দরকার। মেশিনের দাম হয়তো দেখে মনে হচ্ছে অনেক বেশি দাম, 4-5 লাখ টাকা হয়তো দাম হবে, কিন্তু সেরকমটা মোটেও নয়। 1,70,000 থেকে 2,10,000 মধ্যে আপনি পুরো মেশিনটা পেয়ে যাচ্ছেন। ডিপেন্ড করছে আপনি কীরকম সাইজের মেশিন নেবেন, কীরকম লেন্থের মেশিন নেবেন, 14 ফুট নেবেন, 16 ফুট নেবেন, 20 ফুট নেবেন, সেই অনুযায়ী দাম। প্রোডাকশনে কোনো রকম কোনো কম্প্রোমাইজ হবে না, সবকটা মেশিনের কোয়ালিটি একদম A1 পাবেন। আপনাকে অলরেডি আমি পুরো ভিডিওটাতে সব কিছু বলে দিয়েছি, আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ফেলুন, চটপট কল করে ফেলুন। আর আর যদি কিছু জানার থাকে এখানে চলে আসুন, এখানে দেখুন, নিজে চোখে দেখে যান। এমনটা নয় যে আসলে আপনাকে মেশিন কিনতে হবে, আপনি দেখে তারপরে এসে কিনে যাবেন। নমস্কার।